আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতাল সিলগালা, হাসপাতালটির অনুমোদন বাতিলের সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের। দেশে করোনা ভাইরাসে একদিনে প্রাণ গেল আরও 55 জনের, নতুন শনাক্ত 3,027। রাজধানীর ওয়ারির এলাকায় এ পর্যন্ত করোনা পরীক্ষায় শতকরা 50% বাসিন্দা শনাক্ত, জানালেন দক্ষিণের মেয়র। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে 34 জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পেশ, পরিকল্পিত হত্যাকাণ্ড আবারও বললেন নৌ প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতাল ও এর প্রধান কার্যালয় সিলগালা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। সরওয়ার আলম জানান, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সহ মোট 17 জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। এদের মধ্যে বর্তমানে 8 জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, রোগীদের নমুনা সংগ্রহ করে অর্ধেকের বেশি পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দিয়ে আসছিল হাসপাতালটি। এই সমস্ত অপরাধের কারণে এই প্রতিষ্ঠানের 8 জনকে আমরা গ্রেফতার করেছি এবং পলাতক সহ মোট 17 জনের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে এবং এই প্রতিষ্ঠান দুটোকে আমরা সিলগালা করে দিয়েছি। আপনার এই রিজেন্ট হাসপাতাল উত্তরা শাখা এবং রিজেন্টের যে হেড অফিসে বসে তারা হচ্ছে এই ধরনের ফেক বা মিথ্যা ভুয়া আপনার রিপোর্ট তৈরি করত। এদিকে করোনার নমুনা পরীক্ষার সনদ জালিয়াতি এবং লাইসেন্স নবায়ন ছাড়া কার্যক্রম চালানোর রিজেন্ট হাসপাতালের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্য কোনো হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে কার্যক্রম চলছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। কারো বিরুদ্ধে অতিরিক্ত বিল নেওয়া এবং চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা রোগীর নমুনা পরীক্ষা নিয়ে রিজেন্ট হাসপাতালের জালিয়াতি চমকে দিয়েছে সবাইকে। কোনো ল্যাবে নমুনা না পাঠিয়ে মনগড়া রিপোর্ট বানিয়ে রিজেন্ট হাতিয়েছে বিপুল অর্থ। শুধু তাই নয়, হাসপাতালের লাইসেন্স না থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের সাথে চুক্তি করে করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতালের তকমাও লাগিয়েছেন তারা। সরকারকে বিল সাবমিট করেছে 1 মাসে 1,96,20,000 টাকা, আবার একই সাথে রোগীদের কাছ থেকে টাকা নিয়েছে, একজন রোগীর কাছ থেকে 1,97,500 টাকা বিল করেছে। করোনা রোগীর চিকিৎসা নিয়ে অভিযোগের অন্ত নেই। বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় এবং পর্যাপ্ত চিকিৎসা না দেওয়ারও অভিযোগ অনেক। রিজেন্টেও কোনো কিছু হলো না, ওদের অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল না মনে হলো, পরে ওখান থেকে চলে আসতে হলো ইউনিভার্সাল মেডিকেল কলেজ। এখানে 2-3 দিন তারা রাখলো, রাখার পরে হঠাৎ করে একদিন বললো, সন্ধ্যার সময় বললো যে আপনাদের পেশেন্ট নিয়ে যেতে হবে। ভর্তি করার সময় বলছে আমাদের আইসিইউ সাপোর্ট আমরা দিতে পারবো, ভর্তি করার 2 দিন পরে বলছে আপনাদের এই পেশেন্ট নিয়ে যান, এখানে আইসিইউ আমরা পারতেছি না ওপেন করতে। এ ধরনের অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, নিয়ম মেনে চিকিৎসা সেবা দিচ্ছেন তারা। তখন মাত্র 5টা বেড ছিল, তখন কিন্তু আমরা বিশেষ অনুরোধে ওনাদেরকে ভর্তি করি এবং ভর্তির সময় কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে দেখেন, আমাদের নিজেদের পেশেন্ট যদি পজিটিভ হয় তখন কিন্তু আপনাদেরকে আমাদের পক্ষে রাখা সম্ভব হবে না, আমাদের ভিতরের কয়েকটা রোগী পজিটিভ হয়ে যায় যাদেরকে নামাতে হবে, তখন আমরা তাদেরকে রিকোয়েস্ট করি যে আমরা অন্য একটি হাসপাতালে ব্যবস্থা করে দিচ্ছি। রিজেন্ট হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে দুর্নীতি প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতদিন ধরে লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম চালালেও এবার পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তারা যখন এই যে দুর্নীতিগুলো করছিলেন, যেমন সার্টিফিকেট নিয়ে এই যে টেস্ট না করে রিপোর্ট দেওয়া, বিভিন্ন ধরনের অনিয়ম, সেগুলো কিন্তু অলরেডি তদন্তের মাধ্যমে বের হয়ে আসছে, গ্রেফতারও হয়েছে এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষ সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তারা কিন্তু অলরেডি প্রসেসিং চালাচ্ছে। সাময়িক ব্যবস্থা নয়, স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে মনে করছেন ভুক্তভোগীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে একদিনে প্রাণ হারিয়েছেন 55 জন, নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 3,027 জন, মোট আক্রান্তের সংখ্যা 1,68,645। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা অনলাইন বুলেটিনে জানান, মৃতদের অধিকাংশের বয়সই 51 থেকে 70 বছর। রিপোর্ট হাবিবুর রহমান ওভির। দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্তের 4 মাস হতে চলল,
সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় এখনও বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন শনাক্ত হয়েছেন 3,027 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,173 জনের। ল্যাবের সংখ্যা বাড়লেও নমুনা পরীক্ষা হয়েছে কম। শনিবার 64টি ল্যাবে পরীক্ষা হয়েছিল প্রায় 15,000 নমুনা। মোট পরীক্ষাগার 74টি। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,491টি এবং পরীক্ষা হয়েছে 13,173টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,027 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,68,645 জন। সরকার হিসেবে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 55 জনের, যার অধিকাংশই পুরুষ। করোনা ভাইরাসে এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা 2,151। এর অর্ধেকেরও বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 11-20 একজন, 31-40 দুই জন, 41-50 ছয় জন, 51-60 18 জন, 61-70 21 জন, 71-80 ছয় জন এবং 81-90 বছরের একজন। শনাক্তের চেয়ে সুস্থ হওয়ার হার দ্বিগুণেরও বেশি। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,953 জন। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পর্যাপ্ত পানি পান করা, ধূমপান ও সকল প্রকার তামাক। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। এবং পর্যাপ্ত ঘুমানো। লকডাউন করা রাজধানীর ওয়ারি এলাকায় এ পর্যন্ত পরীক্ষায় শতকরা 50 ভাগ বাসিন্দা করোনা ভাইরাসে সংক্রমিত। তারপরও লকডাউন মানার ক্ষেত্রে এলাকাবাসীর মধ্যে এখনও শৃঙ্খলা আসেনি। এলাকার বাইরে যেতে নানা অজুহাত দাঁড় করাচ্ছেন অনেকে। প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের অনেক সময় হিমশিম খেতে হচ্ছে লকডাউন বাস্তবায়নে। এ পরিস্থিতিতে দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ওয়ারি এলাকার লকডাউন বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর হবে প্রশাসন। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। মাহবুব আলী খান 12 বছর ধরে রাজধানী ওয়ারি এলাকায় বসবাস করেন। ব্যবসায়ের কাজে প্রতিদিন বের হতে হলেও এখন লকডাউনের কারণে এলাকা থেকে বের হওয়া একেবারেই বন্ধ। তাই ব্যবসায়ের ক্ষতির কথা ভেবে পরিবারকে নিয়ে শ্বশুর বাড়ির পথে রওনা দিয়েছেন তিনি। লকডাউনটা দেওয়ার আগে যেটা উচিত ছিল প্রতিটা ফ্যামিলির অন্ততপক্ষে একটা কার্ড দিয়ে হলো পারমিশন দেওয়া, যাতে নাকি তারা ইজিলি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বা জবে যেতে আসতে পারে। লকডাউনের মধ্যে এই ব্যক্তির পাউরুটি খাবার ইচ্ছে হওয়ায় বাইরে বের হতে স্বেচ্ছাসেবকদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়েছেন। উনাদের তিনবার পাউরুটি আইনা দেওয়া হয়েছে, উনি তিনবার পাউরুটি ফেরত দিয়ে দিচ্ছে। উনি কোনো নাম বলতে পারতাছে না, উনি বলতেছে খোলা প্যাকেট পাউরুটি বটগাছতলায় গেলেই পাওয়া যাবে। তার সেই শখ পূরণ করতে শেষ পর্যন্ত তাকে সাথে নিয়ে পাউরুটি কিনতে বাধ্য হয়েছেন স্বেচ্ছাসেবকরা। কিছু মানুষ যা একটা মজার জন্য কল দেয় যে একটু কচু লাগবে, ঠিক আছে, কচু লাগে 5 টাকা, ধনিয়া পাতা লাগবে, আবার একটা রুটি আনছি, আনার পরে যে আমরা এই ব্র্যান্ডের খাই না। এমন পরিস্থিতিতে লকডাউন বাস্তবায়ন নিয়ে ওয়ারি এলাকার বাসিন্দা ও প্রশাসনের আছে পাল্টাপাল্টি বক্তব্য। এই ঈদের সময় আমার প্রতিষ্ঠানে কিছু লোক তো কাজ করে, তা আমি না গেলে আমার প্রতিষ্ঠানটা কী হবে? বিভিন্ন অসুবিধাই বেশি, সুবিধাটা কি? তবে ধৈর্য ও সহনশীলতার সাথে লকডাউন বাস্তবায়নে সহায়তা করতে এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সেখানে প্রায় 50 ভাগ পর্যন্ত এখানে সংক্রমিত হার আমরা লক্ষ্য করছি। সুতরাং এই সংক্রমণ থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, এই লকডাউন বা আটকাদেশকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা বুঝি যে আমাদের আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু এই গুরুত্বটা অনুধাবন করতে হবে যে আগে জীবন তারপর অবশ্যই জীবিকা হতে পারবে। মেয়র জানান, ওয়ারিবাসীর অভিযোগের ভিত্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সারা দেশে অন্তত 34 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে 7 জন ও খুলনায় মারা গেছেন 6 জন। সারা দেশে অন্তত 1100 জনের দেহে ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যে এস এম আশরাফের রিপোর্ট। করোনার ভয়াল রূপ ছড়িয়ে পড়ছে পুরো চট্টগ্রামে। প্রায় 10,500 মানুষের দেহে এ পর্যন্ত এ ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। গত 24 ঘন্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে 297 জনের, মারা গেছেন 3 জন। আইইডিসিআর এর তথ্য মতে ঢাকার পরই এখনও সবচেয়ে বিপজ্জনক এলাকা নারায়ণগঞ্জ। 24 ঘন্টায় সেখানে প্রাণ হারান 4 জন, মোট আক্রান্ত 5,400-এরও বেশি।
কুমিল্লা তো করোনা সংক্রমণের রেখা ঊর্ধ্বমুখে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা যান 5 জন। জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা 113। ব্রাহ্মণবাড়িয়াতে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে দক্ষিণাঞ্চলেও। বরিশাল বিভাগে গত 24 ঘণ্টায় উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন 7 জন, এর মধ্যে ঝালকাঠিতে 3 জন আর ভোলায় 1 জন। এ নিয়ে বিভাগের 6 জেলায় মোট আক্রান্ত হয়েছে 3371 জন। খুলনায় গত 24 ঘণ্টায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রাণ হারান 6 জন। বিভাগের 10 জেলায় 24 ঘণ্টায় 224 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় নেত্রকোনা ও সুনামগঞ্জে 2 জন, ময়মনসিংহ, সিলেট, মেহেরপুর আর ঝিনাইদহে 1 জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এসএম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাসের প্রকোপ, ভয়াবহতা এবং প্রতিরোধের উপায় সম্পর্কে মানুষকে সঠিকভাবে জানাতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় প্রেস ক্লাব পরিচালনা পর্ষদের সাথে মত বিনিময়কালে তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকজন মারাও গেছেন। সরকার সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে করোনা এবং এর উপসর্গে মৃতদের প্রত্যেক পরিবারকে 3 লাখ টাকা করে দেওয়া হবে। ইতোমধ্যে 6টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটকালীন সময়ে সাংবাদিকদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য তিনি নির্দেশ দিয়েছিলেন সাংবাদিকদের সহায়তা করার জন্য, এবং তার নির্দেশনার প্রেক্ষিতে সাংবাদিকদের এককালীন আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি হাতে নি। ইতিমধ্যে 1500 সাংবাদিককে সমগ্র দেশের এবং দলমত নির্বিশেষে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে 34 জন মারা যাওয়ার ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। লঞ্চ ডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার কারণ এবং কাদের দায়ী করা হয়েছে সে বিষয়ে কিছুই জানাননি প্রতিমন্ত্রী। হুমায়ুন চিস্তি রিপোর্ট। গত 29 জুন ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় ওই দিনই নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ দুটি তদন্ত কমিটি গঠন করে। সোমবার দুটি কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান মামলার তদন্তের স্বার্থে দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়টি এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে পুলিশি তদন্তে এটি হত্যাকাণ্ড প্রমাণিত হলে 302 ধারায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার কারণ এবং নাম আমাদের মতামতের মধ্যে আছে, কিন্তু আমরা যেটা বলছি যে মূল তদন্ত যেটা হচ্ছে আইনি প্রক্রিয়ার জন্য সেই তদন্তটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সেই কারণে আমরা এই জায়গাটা আমরা জনসমক্ষে প্রকাশ করছি না। তো যদি তদন্তের মধ্যে বেরিয়ে আসে এটা 302 ধারায় অন্তর্ভুক্ত করার মতো, ডেফিনেটলি সেটা 302 ধারাই হবে। আমি বলেছিলাম যে ভিডিও ফুটেজ দেখে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড, আমি এটাই বলেছিলাম। এবং আমি যদি ভিডিও ফুটেজটা এখনো দেখি আমি এখনো বলবো। প্রতিবেদনে সদরঘাট এলাকা থেকে শিপইয়ার্ড, ডকইয়ার্ড স্বর্ণ, ফিটনেসবিহীন লঞ্চ বন্ধ সহ 20 দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি। প্রতিমন্ত্রী জানান সুপারিশগুলো যাচাই বাছাই করা হচ্ছে, যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করা হবে। ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। নিহত হয়েছে তাদের পরিবাররা যেন স্বস্তি পায়, যেন একটা আইনি বিচার পায় সেই ব্যবস্থা হবে, পাশাপাশি যে সুপারিশগুলো দ্রুত যেগুলো সমাধান করার জন্য সেটা আমরা দ্রুত সমাধান করব এবং পর্যায়ক্রমে যেগুলো করা পর্যায়ক্রমে করব। গত 29 জুন সকালে ঢাকা চাঁদপুর রুটের ময়ূর 2 নামে একটি লঞ্চের ধাক্কায় মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় 34 জনের মরদেহ উদ্ধার করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তর অঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। তবে কয়েকদিন ধরে পানি বাড়ছে মধ্যাঞ্চলে। দেশের অনেক এলাকাতেই নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে বইছে। দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকটের পাশাপাশি গবাদি পশু নিয়ে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব।
দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হলেও মধ্যাঞ্চলে বাড়ছে নদীর পানি। নগার, আত্রাই এবং যমুনার পানি 6টি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে। গত কয়েকদিন ধরে উজান থেকে পানি নেমে আসায় জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ও মেঘনায় বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। নগরীর পলাশপুর, হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 20,000-এরও বেশি মানুষ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে বইছে, তবে খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকটের পাশাপাশি গবাদি পশু নিয়ে দুর্ভোগে পড়েছেন বানভাসী হাজারো মানুষ। কুড়িগ্রামেও ব্রহ্মপুত্র ও ধরলার পানি কমে যাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। 8-9 দিন থাকি বাড়ির পানি, তার মধ্যে গরদ আছে, এখন পানি শুকিয়ে নেচ্ছে, এখন আশেপাশে বাড়ির মধ্যে কাদো, ওই জন্য রাস্তা আছে। এছাড়া কমতে শুরু করেছে জামালপুর, শেরপুর ও সিলেটে নদ নদীর পানিও। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে 2টি ডিঙ্গি নৌকা ডুবে 4 জন নিখোঁজ হয়েছেন। স্থানীয়রা জানায়, বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর থেকে 13 জন শ্রমিক 2টি ডিঙ্গি নৌকায় কুমারখালীর ঘোষপুরের একটি চরে উলু ঘাস কাটতে যাচ্ছিল। পদ্মা নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে নৌকা দুটি ডুবে যায়। এ সময় 9 জন সাঁতরে কিনারে উঠতে পারলেও 4 জন নিখোঁজ হয়। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে রেল ব্যবহার করতে পারবেন খামারিরা। দেশের উত্তর ও পূর্বাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী পশু পরিবহন শুরু হবে খামারিদের চাহিদার উপর ভিত্তি করে। রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অনুরোধে এবং খামারিদের কষ্ট কমাতে এই বিশেষ পরিবহন ব্যবস্থার উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রণালয়। পশু পরিবহনে গরু প্রতি খামারিদের খরচ পড়বে 1,500 থেকে 2,000 টাকা। যদিও খামারিদের চাহিদা অনুযায়ী ভাড়া কমানো যাবে বলেও আশ্বস্ত করেছেন মন্ত্রী। আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $3,614 কোটি। দুই ভাগ নগদ প্রণোদনায় প্রবাসী আয় বাড়ছে বলে মনে করেন প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তবে করোনা মহামারীতে প্রবাসী কর্মীদের ছাঁটাই ও দেশে ফেরত পাঠানোর কারণে এ প্রবৃদ্ধি ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন শারফুল আলম। করোনা মহামারীতে বিশ্বব্যাপী চলছে মহামন্দা। এর মধ্যেও শুধু জুন মাসেই $183 কোটি দেশে পাঠিয়েছেন প্রবাসী কর্মীরা, যা এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন রেকর্ড $3,614 কোটি বেশি। তবে অভিবাসন সংশ্লিষ্টরা মনে করছেন করোনার কারণে মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে কর্মীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, যা প্রভাব ফেলবে প্রবাসী আয়ে। যারা ফিরে আসবে বলে শঙ্কা করছে তারাও কিন্তু দেশে তাদের উপার্জিত অর্থগুলো এখন দেশে পাঠাচ্ছে। তো করোনার পরবর্তী সময়ে আগামী 3-4 মাস পর আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের এই যে প্রবাসী আয়টা বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধিটা আসলে ধরে রাখা সম্ভব হচ্ছে কিনা বা একই পরিমাণে থাকছে কিনা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2019-20 অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছে $1,820 কোটি, যা আগের অর্থবছরে এ সংখ্যা ছিল $1,641 কোটি। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি 10.90%। সরকারি উদ্যোগেই বাড়তি আয় এসেছে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে কাজ হারানোই ভবিষ্যতে প্রবাসী আয় নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। 2% প্রণোদনা দিয়েছেন, এর কারণে অনেক বেশি বেড়েছে। আরও আমরা আশা করেছিলাম এবছরে আমাদের আশা ছিল প্রায় 20 বিলিয়ন আমরা পার হব। প্রবাসীরা যারা আছেন তারা যাতে ওই দেশে চাকরি ধরে রাখতে পারেন তার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছি। যেহেতু তারা খুব স্বল্প বেতনের
কাজ করেন এবং সাধারণ সেবা করেন, সেই জন্য আবার আমার মনে হয় যে এরা অনেকেই টিকে থাকবে। আমরা মনে করি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাইরের সাথে যুক্ত যে জনশক্তি রপ্তানিকারকরা রয়েছে, তারা যৌথভাবে যদি আমাদের এই প্রশিক্ষণ প্রক্রিয়াকে আরও বেশি ত্বরান্বিত করতে পারে, অতি দক্ষ কর্মী বেশি প্রেরণ করতে পারে, প্রফেশনালস বেশি করে প্রেরণ করতে পারে, তাহলে আমাদের প্রবাসী আয়টা যেটা এখন বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধি পাওয়াটাকেও আমরা কিন্তু করোনা ভাইরাসের পরবর্তী সময় আমরা ধরে রাখতে পারবো। প্রবাসী আয়ের ধারাবাহিকতা ধরে রাখতে স্বল্প বেতনের কাজে প্রবাসী কর্মীদের দক্ষতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ইতালিগামী ফ্লাইটে 21 জন বাংলাদেশি করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় বাংলাদেশ থেকে বিমান চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকের করোনা ভাইরাস পজিটিভ এসেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা ভাইরাসের কারণে 2 মাস বন্ধ থাকার পর গত 16 জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। পরদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রোমে ফিরে যান 259 জন প্রবাসী। এরপর গত 2 সপ্তাহে প্রায় 1,000 প্রবাসী বিমানের বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেছেন। রয়টার্স জানিয়েছে, গত কয়েকদিনে লাৎসিও অঞ্চলে নতুন করে আক্রান্তদের মধ্যে 10 জন বাংলাদেশি। তাদের মধ্যে সর্বশেষ শুক্রবার একজনের সংক্রমণ শনাক্ত হয়েছে, যিনি সম্প্রতি বাংলাদেশ থেকে ইতালি ফিরেছেন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী 15 জুলাই। অস্ট্রেলিয়া থেকে বুধবার রাতে তার ছেলে সপ্তক দেশে ফিরবেন, আর মেয়ে ফিরবেন 14 জুলাই। এর পরের দিন স্থানীয় চার্চে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে সমাহিত করা হবে। ওই দিন বেলা 11:30 দিকে এন্ড্রু কিশোরের মরদেহ নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে। সেখানে তার শিক্ষক শিক্ষার্থী ও ভক্তদের শ্রদ্ধা জানানোর পর ভক্ত অনুরাগীদের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে রাজশাহী কলেজে, পরে তাকে সমাহিত করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালীর সীমান্ত এলাকা থেকে গতকাল রাতে 2 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তারা হলেন ক্রেট সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ ও তার স্ত্রী পরিচালক নিপা সুলতানা নূপুর। ক্রেস্ট সিকিউরিটি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি ব্রোকার হাউস। গত মাসে প্রতিষ্ঠানটি বন্ধ করে 22,000 বিও অ্যাকাউন্টধারীর বিপুল অঙ্কের টাকা আত্মসাত করে গ্রেফতারকৃতরা। এ বিষয়ে রাজধানীর পল্টন থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। 18 কোটি টাকা উনি এখান থেকে সরিয়ে নিয়েছেন এবং 30 কোটি টাকা যে বিভিন্নভাবে ডিট করে উইদাউট ওপেনিং এনি বিও অ্যাকাউন্ট উনি 30 কোটি টাকা এই বিনিয়োগ করেছেন। এই কী নামে বিনিয়োগ করেছেন সেগুলো আমরা খুঁজে আমরা এটা তদন্ত করে দেখব যে উনি এই আত্মস্বীকৃত টাকা কোথায় রেখেছেন এবং দেশের বাইরে পাঠানোর জন্য ওনার কোনো প্রক্রিয়া বা কোনো পথ অবলম্বন করেছেন কি না, এই সবগুলো বিষয় আমরা খতিয়ে দেখব। কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে স্বামী স্ত্রী সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছে। তারা হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম, তার স্ত্রী জাহানারা বেগম এবং তাদের 12 বছরের নাতি আবু বকর সিদ্দিক। ভোরে জেলার দাউদকান্দি ও চাঁদপুরের মতলব সড়কে কাজীর কোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটি ঢাকা থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ যাচ্ছিল। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 2 মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ইয়াবা। নিহতরা হল নীলা মৌলভীবাজার এলাকার সুলতান আহমেদের ছেলে সাদ্দাম হোসেন ও ওয়াইকং পশ্চিম মহেশখালিয়াপাড়া এলাকার আলী আহমেদের ছেলে আব্দুল আজিজ। ভোরে টেকনাফের ওয়াইকং পশ্চিম মহেশখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে নাগর নদী থেকে এক বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাজু মিয়া। দুপুরে ওই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। রাজু হরিপুর উপজেলার তুলাদিঘি গ্রামের রফিক মিয়ার ছেলে। পুলিশ জানায়, রাজু ভারতের পাঞ্জাবের একটি ইট ভাটায় কাজ করত। সেখান থেকে ফেরার পথে পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কারসাজি ঠেকাতে ও চালের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে আমদানি শুল্ক কমিয়ে বিদেশ থেকে চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চালের মূল্য পর্যালোচনার জন্য সকল বিভাগীয় কমিশনার ও চাল কল মালিকদের সাথে অনলাইন সভায় তিনি এসব কথা বলেন।
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবার ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষক ন্যায্য দাম পাচ্ছে। এর মধ্যেও চালের বাজার অস্থিতিশীল করলে এবং চাল কল মালিকরা সরকারের সাথে চুক্তি অনুযায়ী গুদামে ঠিক সময় চাল না দিলে শুল্ক কমিয়ে চাল আমদানির কথা ভাবছে সরকার। যদি ডাটা কালেকশনে মনে হয় যে যা উৎপাদিত ধান আমাদের হয়েছে সেই ধান দিয়ে আমাদের বৎসর চলবে না, আমন ধান পর্যন্ত আমরা যেতে পারবো না, সেই সাজেশনও আপনারা সরকারের কাছে বা আমাদের মন্ত্রণালয়ে আপনারা লিখিতভাবে দিবেন, আমরা তাহলে অতি সত্বর আমরা আমদানিতে চলে যাব। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ভয়াবহ জঙ্গি হামলার 4 বছর আজ। দিনটি স্মরণে জঙ্গি হামলায় নিহত গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক ও 2 পুলিশ সদস্যের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মাশরুকুর রহমান। পরে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের হাতে উপহার সামগ্রী তুলে দেন তিনি। 2016 সালের 7 জুলাই ঈদের দিন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের নিরাপত্তা চৌকিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। এতে 2 পুলিশ সদস্য ও গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক নিহত হন। ওই সময় পুলিশের গুলিতে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গিও। তবে 4 বছর পার হলেও মামলা এখনও নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে পিলখানার বিজিবি সদর দফতরে এ কর্মসূচির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য বিজিবির সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। এবারে পার্টিক্স খেলার খবর। ব্যক্তিগত অনুশীলন শুরু করলেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। লকডাউনের কারণে পুরোপুরি ঘরে বন্দী বাংলাদেশের খেলোয়াড়রা, তবে সুযোগ পেয়ে সবার আগে অনুশীলন শুরু করলেন মিস্টার ডিপেন্ডেবল। উত্তরা ক্রিকেট একাডেমির মাঠে বেশ কিছুক্ষণ নকিং করেছেন মুশফিক, খেলেছেন নিজের পছন্দ মতো সব শট। তার আগে অবশ্য খোলা মাঠে সব ধরনের ফিটনেস ড্রিলও করেছেন তিনি। প্রায় 3 মাস পর আগামীকাল থেকে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘ বিরতির পর মাঠে নামার আগে ফিটনেসই সবচেয়ে বড় চ্যালেঞ্জ 2 দলের ক্রিকেটারদের জন্য। খেলা অনুষ্ঠিত হবে সম্পূর্ণ দর্শকহীন গ্যালারিতে। বায়োসিকিউর পরিবেশে মাঠে গড়াবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রায় 5 সপ্তাহ আগে ইংল্যান্ডে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ। 14 দিন আইসোলেশনে থাকার পর প্রস্তুতির জন্য 3 সপ্তাহ সময় পেয়েছে ক্যারিবীয়রা। খেলা চলাকালীন কারও করোনার উপসর্গ দেখা দিলে তার পরিবর্তিত অন্য ক্রিকেটারকে খেলানো যাবে। সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে 1-0 গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। তাতে প্রিমিয়ার লিগে ম্যানেজার হিসেবে 200তম জয়ের স্বাদ পেল হোসে মরিনহো। নিজেদের মাঠে খেলার 24 মিনিটে এগিয়ে যায় টটেনহাম। লো সেলসোর নেয়া শট নিজেদের জালেই পাঠিয়ে দেন মাইকেল কেন। এরপর এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পাররা, তবে সন হিউং মিন আর হ্যারি কেনরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। এই জয়ে 48 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 8-এ উঠে এসেছে মরিনহোর দল। আগামী মৌসুমে ইউরোপা লিগ নিশ্চিত করতে হলে তাদের সেরা 6-এ আসতে হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাজধানীর উত্তরা রেজেন্ট হাসপাতাল সিলগালা, হাসপাতালটির অনুমোদন বাতিলের সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের। দেশে করোনা ভাইরাসে একদিনে প্রাণ গেল আরও 55 জনের, নতুন শনাক্ত 3,027। রাজধানীর ওয়ারির এলাকায় এ পর্যন্ত করোনা পরীক্ষায় শতকরা 50% বাসিন্দা শনাক্ত, জানালেন দক্ষিণের মেয়র। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে 34 জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পেশ, পরিকল্পিত হত্যাকাণ্ড আবারও বললেন নৌ প্রতিমন্ত্রী।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।